লামা লিপে যখন মিলন হইয়া যায় তার ভিতরে আল্লাহ লুকাইছে আস্তে লামা লিপে মিলন হইয়া গেল ওই মিমের ভিতরে আল্লাহ লুকাইলো আল্লাহ লুকাইনার জায়গা নাই কি বলেন আপনারা আল্লাহ কেন আসলো মিমের ভিতর আসার দরকার কি আর আদমের ভিতরেই আল্লাহ লুকানোর কারণটা কি আদম তো কই নাই তুমি আমার ভিতর আসো কি আদম কইছে কোনদিন আদম কই নাই তুমি আমার ভিতর আসো তুমি আমার ভিতর আসো ডাকে নাই তুমি ইচ্ছে কইরে জোর কইরে আদমের ভিতরে গেছো শুধু তাই করছো কত শয়তানি তুমি করছো বজ্জাতি করছো তোমার বজ্জাতির লীলা আছে নি তোমার সাইজ তো আমি করু আমার ছাড়া কেউ সাইজ করতে পারবো না তুমি কত বড় শয়তান হ্যাঁ কত বড় শয়তান তুমি আদম রে কো গন্ধম খাইও না আর শয়তান রে কো পিছনও চাইরো না যারা এক মুখে দুই কথা বলে তাদেরকে কি বলে মানুষ কি বলে তাও কয় নেবা সুটটা শুনতে শোনা যায় খারাপ তাদেরকে বলে মুনাফিক তাদের মুখের জবান ঠিক নাই তুমি কেমন পরম হইছাও পরম হইয়া তুমি আদম রে কও খবর তার ওই গাছের নিচে যাও নি যাই ওই গাছের নিচে যাইয়ে গাছের কুটা খাইলি একবার সব জগৎ নষ্ট হয়ে যাইব আবার তুমি ইবলিসে কইতে চাও এই যে কিন্তু সুযোগ যাই রে হ্যাঁ এই যে কিন্তু তোর সুযোগটা যায় কই এই হাই রে কই এই হাই রে তুমি কি করলা শয়তান রে দিয়ে ওই গাছের গোটা ছিড়াইয়া তারপর তুমি খাওয়াইলে হাওয়ার রূপ ধইরে আল্লাহর হুকুম ছাড়া যদি গাছের পাতা লড়ে না কি ঠিক না তোর দিরা আল্লাহর হুকুম আমি কিন্তু বলবো না আল্লাহ নাই আমার কথা বুঝতে হবে আমি বলবো না আল্লাহ নাই পরম নাই অবশ্যই আল্লাহ আছে কি বলেন আপনারা অবশ্যই আল্লাহ আছে অবশ্যই পরম আছে কিন্তু এই যে আদম রে গন্ধম খাবার মানা করলে আবার এই যে শয়তান রে কইলা তাড়াতাড়ি যে খাওয়া সুযোগ কিন্তু এই শয়তানিটা করলা কারণটা কি তাহলে আসল শয়তানকে এখনই বোঝা যাইব আসল শয়তানটাকে এখনই বোঝা যাইব আবার কইতেছে কেহ যদি আমার পথে এক পা অগ্রসর হয় আপনাদের কি খারাপ লাগে আমি আল্লাহ তার পথে দশ পা অগ্রসর ওই বলছে না প্রশ্ন করছে জবাব পরে দিমু আগে মনে খাস মিটাই নই তুমি কোরআনের ভিতরে কও কোরআন আল্লাহর বাণী না তুমি কোরআনের ভিতরে